ঢাকা সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে সম্পর্কের খবর উঠেছে। এসব খবরের সূত্রপাত তাপসের স্ত্রী গান বাংলা টিভির চেয়ারম্যান ফারসানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। কিছুক্ষণ পর মুন্নির ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায় ফারসানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলিও এই ঘটনার প্রতিবাদ জানান, বলেন তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র। এ কারণ হিসেবে বলা হয় তাপসের টিএম ফিল্মসের একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বুবলি। সেই সিনেমা থেকে তাকে সরিয়ে ফেলার জন্যই এই চক্রান্ত। এইসব নিয়ে আলোচনার মাঝেই খেলা হবে নামের ওই নতুন সিনেমায় নিজের নতুন লুক প্রকাশ করলেন বুবলি। রোববার ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই নায়িকা। জানান টিএম ফিল্মসের খেলা হবে সিনেমার নতুন লুক এটি। বুবলির এই নতুন অবতার দর্শকরাও বেশ লুফে নিয়েছেন। সেই সঙ্গে তাপসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি যে স্রেফ গুঞ্জন, সেই মন্তব্যও করেছেন। আবার কেউ কেউ বলছেন সিনেমার প্রচারের জন্যই তাপস বুবলিকে নিয়ে এই খবর ছড়ানো হয়েছে।